গল্পটি হলো একটি বাচ্চা ছেলে মায়ের সঙ্গে যাচ্ছে কোথায় ঠাকুর দেখতে তো বাড়ির পাশে ক্লাব ক্লাবে তো পুজো হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো হয় তো সব পুজো দেখেছে ঠাকুর দেখেছে তো মাকে জিজ্ঞাসা করছে মা সব এই মা ঠাকুর কেন কই বাবা ঠাকুর তো হয় না মানে সব মা তো মা দুর্গা মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী সব মা কোনো বাবা ঠাকুর নেই তো সেই জন্য তার প্রশ্ন যে সব মা ঠাকুর কেন তখন মা কী উত্তর দেবে মা বলছে যে এই যে আমি যেমন তোকে বেশি ভালোবাসি কে বেশি ভালোবাসে বলছে তুমি ভালোবাসো বাবা ভালোবাসে তো সব বেশি ভালোবাসে কে বলছে যে তুমিও বেশি ভালোবাসো বাবাও ভালোবাসে তুমি বেশি ভালোবাসো বলো সেই ভাব আমাদেরকেও মা বেশি ভালোবাসে বলে মায়ের পুজো বেশি করে করি তুই যেমন বেশি বেশি মাঝে মাঝে আমার কাছে চলে আসিস ঠিক সেই ভাব আমরাও সবাই মা ভালোবাসে বলি মাকে বেশি পুজো করি খুব বাচ্চা ছেলেকে সহজ সরল ভাষায় মা বুঝিয়ে দিলেন আমাদের ঠাকুরও বলেছেন যে সেই যিনি নির্গুণ নিরাকার পরব্রহ্ম তাকে তো চিন্তাই করা যায় না কল্পনা করা যায় না তিনি বাক্য মানাতিত এখন তিনি যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন শক্তি অর্থাৎ তিনি বলছেন যে ব্রহ্ম তিনি হচ্ছেন যেন সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে আছে আর সে যখন এবার এঁকে বেঁকে চলতে শুরু করলো তখন স্থিতি প্রলয় করছেন অর্থাৎ শক্তি শক্তির উদাহরণ তো সেই শক্তি ছাড়া আমাদের এই সৃষ্টি স্থিতি প্রলয় কিছুই হবে না আর এই সৃষ্টি স্থিতি প্রলয় যে হচ্ছে সেই শক্তিকে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছে তবে আমি তাকে মা বলি মা বড় মধুর নাম ঠাকুর বলছেন আর আমার সন্তান ভাব ঠাকুর বলছেন তো এই জন্য দেখা যায় যে তার এই জীবন আলোচনা করলে দেখা যায় তার জীবনের বেশিরভাগ সময়টাই এই মাকে নিয়েই অর্থাৎ তার যখন প্রথম সাধন পর্যায়ে তিনি মা ভবতারিণীকে নিয়ে বিধিবদ্ধ পূজা এবং তারপর আস্তে আস্তে মা কি শুধু পাথরেরই মা কি এরকমভাবে মৃন্ময়ী চিন্ময়ী কি নয় তাহলে কেন পুজো করার কি দরকার ইত্যাদি তখন মায়ের যখন মাকে দেখতে হবে মায়ের অস্তিত্ব আছে কি না কী তার ব্যাকলতা কীরকম তার সাধন সেই সময় চলছে তখনও তিনি ওই গান গাইছেন মাঝে মাঝে আর মাকে বলছেন তুই তো রামপ্রসাদকে দেখা দিয়েছিলি কমলাকান্তকে দেখা দিয়েছিলি তাহলে আমায় দেখা দিবি না কেন আমাকেও দেখা দিতেই হবে এই তার মায়ের সঙ্গে শুরু হলো যে মা তো নিজের মা আপন মা তাহলে আমার নিজের মা যখন তাহলে কেন তিনি দেখা দেবেন না এই তখন থেকে তার মায়ের মায়ের গান গাইছেন রামপ্রসাদের গান গাইছেন পরে বলছেন যে রামপ্রসাদ গানে সিদ্ধ আবার বলছেন যে ব্যাকুলতার সঙ্গে গান গায় গান করলে তার দর্শন পাওয়া যায় রামপ্রসাদ পেয়েছিলেন পরে বলছেন যে রামপ্রসাদ যে গান সব গান লিখেছেন বা করতেন বলছেন যে এই সব গানগুলি এক একটি মন্ত্রের মতো মন্ত্র যেমন জপ করে করে মন্ত্রের সঙ্গে মন্ত্রের যে দেবতা যে ইষ্ট দেব দেবতা বা দেবী যাই হোক তো তাকে চিন্তা করতে করতে তার নাম জপ করতে করতে যেমন তার দর্শন করা যায় ঠিক তেমনভাবেই এই মায়ের গান গাইতে গাইতে যদি ব্যাকুলতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে তার গান করা যায় তাহলে তার দর্শন হতে পারে তাকে দেখা যায় তার জীবন্ত উদাহরণ ঠাকুর নিজে দিচ্ছেন রামপ্রসাদ কমলাকান্তের কথা আমরা তো এখন ঠাকুরকেই দেবো ঠাকুরও তো তাই করেছেন তো এখন এই শ্যামা সঙ্গীত বলতে গিয়ে এর উদ্ভব কিভাবে হল আমরা দেখতে পাই হরপ্পা ময়ঞ্জোদার খনন করার সময়তেও তখনও দেবী মূর্তি পাওয়া গেছে অর্থাৎ এই যে মাতৃমূর্তির উপাসনা এটি আমাদের বহু পুরানো বৈদিক যুগেও ছিল কেন উপনিষদে রয়েছে উমা হৈমবতীর কথা আচ্ছা তারপর আমরা দেখি দেবী ভাগবত পুরাণেতে সেখানে তো বলছেন মা হলেন সেই সচ্চিদানন্দময়ী ঠাকুর বলছেন সেই একই কথাই তারপর আস্তে আস্তে দেখি এই পঞ্চদশ শতক থেকে কালিকা পুরাণ সেখানেতে মঙ্গলচন্ডী একটু ভাবটা একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তারপরে এলো ষোড়শ শতকে মঙ্গল চণ্ডী মঙ্গল মুকুন্দ দাসে চণ্ডীমঙ্গল এলো সেটি গান গাওয়া হতো চণ্ডীমঙ্গল শুরু করে করে গাওয়া হতো এগুলি সব বৈষ্ণব পদাবলির মধ্যে পড়ে চণ্ডীমঙ্গল তারপর এলো অন্নদা মঙ্গল এইভাবে আসছে অষ্টাদশ শতকে তখন রামপ্রসাদ এসে গেছেন রামপ্রসাদও ওই ধারা রেখে তিনি একটি রচনা করলেন সেটির নাম দিলেন কালী কিন্তু সেই কালী কীর্তনটা ওই বৈষ্ণব কীর্তনের মতোই যেমনভাবে আমরা দেখতে পাই কীর্তনে যেমন বাল্যলীলা রাসলীলা গোষ্ঠলীলা ইত্যাদি সব থাকে ঠিক সেই রকম রকমভাব মায়েরও অর্থাৎ হর আর পার্বতীর হরগৌরীর লীলা তাদের বাল্যলীলা তাদের ওই রাসলীলা গোষ্ঠলীলা এরকমভাবে লীলাভা লীলাকীর্তনভাবে তিনি পদ রচনা করেছিলেন আর নাম দিয়েছিলেন কালী কীর্তন তো যাই হোক হয়ে গেল এরপর রামপ্রসাদের আগেই ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আরেকজন একটা শ্যামাসঙ্গীত পদ রচনা করেছিলেন তার নাম ছিল সম্ভবত রাধাকান্ত মিশ্র রাধাকান্ত মিশ্র তিনি কালীকীর্তন ওই শ্যামা সংগীত বলে শুরু করেছিলেন তো এরপরে আবার রামপ্রসাদও অনেক পদ লিখলেন ছোট 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 পদ সেটাই কালীকীর্তনের মতন ওইরম লীলা লীলাকীর্তন নয় আমরা দেখতে পাচ্ছি তাহলে যে বৈষ্ণব পদাবলীকে দুভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে মায়ের লীলা এই যেমন কালকেতু ফুল্লোরা ইত্যাদি এইসবগুলোকে নিয়ে মঙ্গলচন্ডী চণ্ডী মঙ্গল বা অন্যান্য এইসবগুলো লীলা কীর্তন হয়ে এসেছে বা কাল হয়েছে রামপ্রসাদে আর পরবর্তীকালে কিছু একদম বিশুদ্ধ সাধন সঙ্গীত হিসেবে একদম মাকে সে তিনি দেখছেন যেরকমভাবে মাকে দেখছেন সেইভাবে মা যেন তার অতি আপনজন মায়ের সঙ্গে তার ছেলে ছেলে আর মায়ের সম্পর্ক সমস্ত কিছু মায়ের সঙ্গে মা মাঝে মাঝে মায়ের সঙ্গে ঝগড়াও করছেন মাকে কোনো সময় যেন শিবের সঙ্গে যেন মা শিবের সঙ্গে রয়েছেন অতএব শিবই যেন তার বেশি আপনার হয়ে গেছে আমাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ বাবা যেন বাবাকেই বেশি ধরেছে ছেলেকে বাদ দিয়ে এই ধরনের সব বিভিন্ন রকমের তার পদ রামপ্রসাদ গাইলেন করলেন তারপর আস্তে আস্তে কমলাকান্ত এলেন রাজা রামকৃষ্ণ এসেছেন এত আস্তে 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 বেড়েই চলেছে এইভাবে তো সেই সব গানগুলি গাওয়া হতো আর যেহেতু শ্যামা সঙ্গীত শ্যামা বিষয়ক গান সেই জন্য শ্যামা নাম ছিল